যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড ম্যানেজার্স। আজকে যারা আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি আমাদের কিন্তু লিডার হিসেবে নেওয়া হয় না, আমাদেরকে নেওয়া হয় অ্যাজ এ ম্যানেজার হিসেবে, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজনাল ম্যানেজার। বাট আলটিমেটলি আমরা দেখা যায় যে আমরা এন্ড অফ দ্য ডে লিডার হয়ে যাই। লিডার্স অ্যান্ড ম্যানেজারের মধ্যে ডিফারেন্স হচ্ছে লিডাররা সবসময় বলে ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট। ম্যানেজার বলে লেটস ডু ইট, তারা কিন্তু সাথে কাজ করে, সো দে লিড। ম্যানেজার্স অলসো আর লিডার, বাট দে লিড বাই এক্সাম্পল। সো আজ থেকে যখন আপনি কোনো কোম্পানিতে ম্যানেজার হয়েছেন, ফরগেট দ্যাট ইউ আর নট এ লিডার, ইউ আর এ ম্যানেজার, ইউ আর ওয়ান অফ দ্য পার্সন। So you have to lead by example. Now how to lead by example? আপনি বলবেন যে না আমার টার্গেটটা আমি কী করে অ্যাচিভ করবো, আমি যদি তাকে না বলি ভাই তোমায় করতে হবে, আমি যদি প্রেশার ক্রিয়েট না করি, প্রেশার না ক্রিয়েট করলে কিন্তু হবে না, ক্যারেট অ্যান্ড স্টিক, ক্যারেট দিলে হচ্ছে না, স্যালারি বাড়াচ্ছি মোটিভেশন আসছে না, ছেলেটি মোটিভেটেড নয়, ছেলেটা ফাঁকি দিচ্ছে, আমি টার্গেট অ্যাচিভ করতে পারছি না। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। টার্গেট অ্যাচিভ করতে হবে, তার জন্য উই আর পেইড ফর। কোম্পানি ইজ স্পেন্ডিং লাক্স অ্যান্ড লাক্স অফ মানি ফর আ ম্যানেজার টু লিড আ টিম। হাউ টু লিড আ টিম? টু লিড আ টিম ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, রাইট? টু লিড আ টিম, ফার্স্ট অফ অল ইউ ক্যানট মোটিভেট আ পার্সন টু অ্যাচিভ দ্য টার্গেট। লেট মি এক্সপ্লেইন অ্যাবাউট দ্য মোটিভেশন। একটা লোক যখন প্রথম দিন চাকরি পায় না ফ্রেশ হিসাবে, তখন লোকটি কী থাকে বা সে ক্যান্ডিডেটটি কী থাকে? হাইলি মোটিভেটেড, হি হ্যাজ গট আ জব, বাট ইনএফেক্টিভ বিকজ হি ডাজেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য জব। সো হি ইজ ইনএফেক্টিভ বাট হি ইজ মোটিভেটেড। দেখবেন ওর ড্রেস, ডিসপোজাল, তার শুজ, এভরিথিং, বডি ল্যাঙ্গুয়েজ, আপনি দেখবেন একটা ভীষণ মোটিভেশনের ছাপ লক্ষ্য করা যায়, বাট হি ইজ ইনএফেক্টিভ। নাও উইথ আ ট্রু কোচ, যে ম্যানেজার খুব এফিশিয়েন্ট হবে, সে তাকে প্রপার ট্রেনিং দেবে, ট্রেনিং দিয়ে তাকে দেখা যায় আস্তে আস্তে তার প্রোডাক্ট নলেজ বাড়ে, মার্কেট নলেজ বাড়ে, অ্যান্ড হি বিকামস মোটিভেটেড, ইফেক্টিভ। দিস ইজ ভেরি ভাইটাল। নাও এটা একজন ম্যানেজারের গোল থাকে যে একটি লোককে কী করে মোটিভেটেড ইফেক্টিভ করা যায়। ডু ইউ থিঙ্ক দ্যাট গিভিং আ প্রমোশন, অফকোর্স প্রমোশন দিলে একজন লোক মোটিভেটেড হতে পারে, বাট একটি পোস্টে কাজ করছে, একটা সর্ট অফ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে, সে কতদিন মোটিভেটেড ইফেক্টিভ থাকবে, ইট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। কেন মোটিভেটেড ইফেক্টিভের পরে যে স্টেজটা, যদি একজন হিউম্যান রিসোর্সকে প্রপারলি ডিল না করা যায়, তাহলে হি গোস ইন টু আ ডিফারেন্ট মোড which is known as demotivated effective. She effective because he has got a product knowledge, he is effective, but he is demotivated. Now ta she jodi aro grooming tar na thake, take jodi lokkho na kora hoy, ekta shomoy sei lokti hoye jabe ki faki baji shuru korbe, jeteke amra boli management er bhashay demotivated ineffective, which is dangerous for the company. It becomes a burden. So, একজন লোক যখন জয়েন করলো, তখন সে কিন্তু কোম্পানির জন্য বার্ডেন, বিকজ হি ইজ নট প্রডিউসিং এনিথিং। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, উইথ দ্য ট্রু ম্যানেজার্স, কিছুদিনের মধ্যে সেই লোকটি কিন্তু একটা প্রোডাক্টিভ রিসোর্স হিসেবে আপনার কাছে আসলো, দেন আস্তে আস্তে কিন্তু সে ইভেন প্রোডাক্টিভ, বাট তার ভেতরে ডিমোটিভেশন আছে, অনেক ফ্রাস্ট্রেশন আছে। নাও যদি তাকে সেই সময় আমরা টেক কেয়ার করতে না পারি, সে যদি নন পারফর্মার হয়, সো ব্র্যাক গ্র্যাজুয়ালি, এবং সে যদি বকাবকি খায়, আপনি বকাবকি করবেন বিকজ সে পারফর্ম করেনি, অ্যাজ এ ম্যানেজার ইউ হ্যাভ দ্য রাইট টু রিভিউ, সে কিন্তু আলটিমেটলি কনভার্টেড হয়ে যাচ্ছে ডিমোটিভেটেড অ্যান্ড ইনএফেক্টিভ, বিকজ ও কাজ করছে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ম্যানেজার টু লিড আ টিম বাই এক্সাম্পল,
and to motivate a person by setting a goal because at a look kintu take jodi motivated korte hoy take bojhate hobe tar responsibility tar sathe agreement korte hobe what kind of agreement তার যে গোল সে সারা বছরে গোলটাকে না বলে তার মাসের গোল না বলে তার গোলটাকে দিনে স্প্লিট করুন প্রথমে মাসে স্প্লিট করুন যে তাকে এই মাসে কত টাকার টার্গেট অ্যাচিভ করতে হবে গোল শুড বি স্পেসিফিক গোল শুড বি কোয়ান্টিফাইড কোয়ান্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা গোলকে যখন সেট করছেন এই গোলটা যেন কোয়ান্টিফাইড হয় মিনস আমি একজনকে বললাম তোমাকে কিন্তু এই মাসের সবথেকে বেস্ট বিজনেস দিতে হবে এটার কিন্তু সে বিভিন্ন রকম ইন্টারপ্রেট করতে তা না বলে তাকে বলা উচিত তোমাকে এই মাসে 30 তারিখের মধ্যে ইউ হ্যাভ টু অ্যাচিভ আ টার্গেট অফ 20 ল্যাক্স রুপিস সো ইট ইজ আ কোয়ান্টিফাইড আপনি কোয়ান্টিফিকেশন করলেন দেন টাইম বাউন্ড মানে টাইম ফ্রেম সেট করলেন কবের মধ্যে যে 30th অফ দিস মান্থ ইউ নিড টু অ্যাচিভ দিস টার্গেট অ্যান্ড দেখতে হবে সে অ্যাচিভ করে 1 lakh তাকে আপনি 20 lakhs বললেন ইজ ইট এ রিয়েলিস্টিক গোল ফর হিম আনটিল আনলেস দেয়ার আর সাম নিউ প্রোডাক্ট সাম নিউ ইন্ট্রোডাকশন সাম নিউ অফার্স আর দেয়ার এই গোলটা রিয়েলিস্টিক কিনা চিন্তা করতে হবে একজন লোক যেটা অ্যাচিভ করে তার থেকে যদি তাকে অনেক বেশি দিতেই পারি বাট সেটা রিয়েলিস্টিক কিনা এই জাজমেন্টটা নিতে হবে সো গোল শুড বি কি প্রথম কথা কোয়ান্টিফাইড গোল শুড বি টাইম বাউন্ড গোল শুড বি মেজারেবল যেটাকে মেজার করা যায় যদি আমি কোয়ান্টিফাই করি তাহলে তাকে আমি মেজার করতে পারবো ভালোবাসা তাকে মেজার করা যায় না ইট ক্যান বি ফেল্ট মেজার করতে পারবে না কে আমায় কতটা ভালোবাসে বাট গোল 20 lakh টাকার গোল অ্যাচিভ করবে টার্গেট অ্যাচিভ করবে ইট ইজ মেজারেবল ইট শুড বি টাইম বাউন্ড And on the top of it, it should be achievable. If it is not achievable, people will not be feel, will not get confidence to achieve it, to achieve your target, to run up to the target. And on সবার শেষে কথা হচ্ছে যে আপনি একজনের সাথে এগ্রিমেন্ট করছেন বাই পেপার এবং তাকে বোঝাচ্ছেন গোলটা কি করে হবে এবং হাউ টু অ্যাচিভ দিস গোল ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউ ফার্স্ট অফ অল আর ওর থেকেও আইডিয়া চান যে ও কি ফিল করছে কি করে গোলটা অ্যাচিভ করবে নাও ইউ শুড আস্ক হিম ডু ইউ ফিল দ্যাট ইউ আর কনফিডেন্ট টু অ্যাচিভ দিস গোল ইভেন ইফ ইস ইজ ইয়েস ইন দ্যাট কেস অলসো ইউ শুড সে ডু ইউ নিড এনি কাইন্ড অফ সাপোর্ট ফ্রম মাই সাইড দেন হি উইল ফাইন্ড আ জেনুইন ম্যানেজার জেনুইন লিডার ইন আ ম্যানেজার দ্যাট ইজ এ লিডারশিপ যে আপনি ওকে কিন্তু লেফট অ্যালোন করে দেননি বলেননি যে গো অ্যান্ড অ্যাচিভ দ্য গোল ইউ সেড লেটস গো লেটস গো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি পাওয়ারফুল বাট আমরা কখনো বলি না আমরা বলি ভাই তুমি করে নাও আমি পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টে কিন্তু আমরা ম্যানেজার হয়ে যাচ্ছি বাই ড্রেস ডিসপোজাল বা ভালো কার সোশ্যাল স্ট্যাটাস ভালো ফোন আইফোন নো ইটস নট ইম্পর্টেন্ট টু হ্যাভ আ আইফোন অর্ডিনারি ফোন ক্যান ওয়ার্ক I have seen the from the leaders I have learned things amar kache ekta bhalo gari ache kina not important ami as a human being ami ki kore ekjoner kache nijeke represent korchi that is more important so friend from today those who are working as a manager please understand the most important resource is a human resource এই রিসোর্সটাকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার কোম্পানির কী কী বেনিফিট আছে কী কী প্রোডাক্ট আছে নট ইম্পর্টেন্ট ইউ ক্যান সেল এনিথিং ইন দি আর্থ প্রোভাইডেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স হিউম্যান রিসোর্সকে আপনি প্রপারলি ডিল করতে পারছেন প্রপারলি লিড করতে পারছেন ডোন্ট স্কেয়ার এ পিপল যে ইউ উইল লুজ হিস জব আই উইল কিক ইউ আউট ডোর ইজ ওপেন ফর ইউ দিস আর অল নেগেটিভ স্টেটমেন্ট When you are shouting on a people as a leader, it shows what you know. It shows your negativity. You are expressing your negativity. When you are saying somebody, if you can't achieve your target, the door is open for you. No. By this fear psychosis, fear motivation, you can't motivate a person. In order to motivate a person, you need to be one of them.
আমি একজন বস, এটা আমাকে কিন্তু বোঝাতে হবে না বাই মাই ওয়ার্ডস, বাট আমি একজন ট্রু কোচ, এটা বোঝানো বেশি ইম্পর্টেন্ট দেন দ্যাট অফ মেকিং সামবাডি আন্ডারস্ট্যান্ড আই অ্যাম ইয়োর বস। নো বডি লাভস বসেস, নো বডি ইন দিস ওয়ার্ল্ড, আই টেল ইউ দিস ইজ আ হার্ড ফ্যাক্ট, নো বডি লাভস বসেস, পিপল লাভস কোচ, পিপল লাভস দ্য পার্সন হু গাইড হিম। বাট আই এম নট অলসো সেইং বিকাম আ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, নো, ইউ নিড নট টু বি আ ফ্রেন্ড, ইউ নিড নট টু বি আ ফিলোসফার, ইভেন ইউ ডোন্ট নিড টু বি আ গাইড, ইউ নিড টু বি আ ভেরি ভেরি গুড কোচ। এ কোচ ইজ সামবাডি, যে লোকটা তার টিম মেম্বারকে ঠিকঠাকভাবে গোল সেট করতে পারে। তো গোল সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে রিয়েলিস্টিক গোল সেট করতে জানে, যে টাইম বাউন্ড গোল সেট করতে জানে, যে গোলটাকে মেজার করতে জানে, যে গোলটাকে স্প্লিট করতে জানে, যে গোলটাকে সে সেট করলো সেই গোলটার পেছনে কাজ করে তার সাথে গিয়ে সেই গোলটা অ্যাচিভ করে দেখাতে জানে, সেই একজন ট্রু ম্যানেজার। ম্যানেজার মানে কিন্তু বস হয়ে যাওয়া নয়। তাই যদি আপনি লাইফে অ্যাজ এ ম্যানেজার সাকসেসফুল হতে চান, তো আজ থেকে গোল সেট করা শুরু করুন। যদি প্রপারলি গোল সেট করতে পারেন, রিয়েলিস্টিক স্মার্ট গোল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড গোল যদি সেট করতে পারে, অফকোর্স ইউ ক্যান মোটিভেট এ পার্সন, ইউর টিম, ইউর টিম উইল ডাই ফর ইউ, ইউর টিম উইল ডাই ফর ইউ, অ্যান্ড দে উইল ডেফিনেটলি ইয়ার আফটার ইয়ার আপনার টার্গেট বিফোর দ্য টাইম লাইন দে উইল অ্যাচিভ। And as a manager, you will be very, very successful in your life. Thanks, friend.